নমস্কার বন্ধুরা, লিপিকার আজকের মেনুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি ফুলকপি এবং মটরশুঁটি দিয়ে একটি নিরামিষ রেসিপি। এই রেসিপিটি বানানো খুবই সহজ এবং একদম কম উপকরণে এই রেসিপিটি বানানো যায়। তো চলুন এবার আমরা দেখে নিই এই রেসিপিটির জন্য কী কী লাগছে। এখানে আমি একটি ফুলকপিকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি ধনে পাতা কুচি, আদা এবং কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করে নিয়েছি, ঠিক ওইভাবে টমেটোকেও পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি। এবার একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলিকে ভেজে নেব। এবার ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব পরিমাপ মতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পর এবার ফুলকপিগুলিকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে অল্প সময় সেদ্ধ করে নেব। এইভাবে ঢাকনার সাহায্যে ঢেকে ফুলকপিকে সেদ্ধ করার ফলে ফুলকপিগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার এগুলিকে একটি পাত্রে তুলে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিলাম আরও অল্প সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, একই সাথে দিয়ে দেব দু টুকরো আস্তা গরম মশলা। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। পেস্ট করে রাখা টমেটো দিয়ে দেওয়ার পর এবার সব উপকরণগুলিকে একসাথে এইভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে দেওয়ার পর আবারও সব উপকরণগুলিকে একসাথে এইভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা। এবার চুলার আঁচ কম রেখে সব উপকরণগুলিকে অল্প সময় ভেজে নেব। অল্প সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাপ মতো হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং পরিমাপ মতো লবণ। এবার সব মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে দেওয়ার পর এবার এই গ্রেভিটাকে অল্প সময় চুলার আঁচ কম রেখে রান্না করে নেব। গ্রেভিটাকে অল্প সময় রান্না করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি। ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পর এবার এই সব উপকরণগুলিকে একসাথে এইভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। এবার এই রেসিপিটিকে অল্প সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এইভাবে অল্প সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার ফলে ফুলকপি এবং মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি। ঘি দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব অল্প গরম মশলা গুঁড়ো। এবার এই রেসিপিটি রান্না করা হয়ে গেছে। এবার এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে রেসিপিটিকে নামিয়ে নেব। আর এই ফুলকপির নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি আমার এই আজকের ফুলকপির রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।